আজকে যদি এই শিরিক উৎখাত করার জন্য বাংলাদেশ আহলাদী যুব সংঘকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমরা রক্ত দিতে প্রস্তুত আছি তাও এই শিরিককে বাংলার বুক থেকে উৎখাত করব এই করব ইনশাআল্লাহ হাদিস অস্বীকার যদি কেউ করে কেউ যদি এই বিশ্বাস করে শুধু কোরআন মানলেই যথেষ্ট হাদিস মানার দরকার নেই তাহলে সে স্পষ্ট কাফের হয়ে যাবে সন্দেহ মুক্ত কাফের হবে বিদআতের বিরুদ্ধে বাংলাদেশ আহলে যুব সংঘ আপোষহীন কোন বিদআতের সাথে বাংলাদেশ আহলে যুব সংঘ কখনো আপোষ করেনি করতেও পারবে না করবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে যুব সংঘ একটি সেকেন্ডের জন্য চরম পন্থার সাথে আপোষ করে নাই আকীদাই হচ্ছে ইসলামের মৌলিক বিষয় যারা আকীদা ঠিক নেই তার কোন ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2023-এ এর সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ কর্মী এবং প্রাথমিক সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই মহতে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আমাদের জন্য খুব আনন্দের খবর যে সারা বাংলাদেশ থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীবৃন্দ নিজের পকেটের টাকা খরচ করে এখানে উপস্থিত হয়েছেন নিজের টাকা খরচ করে ডেলিগেট ফি দিয়ে এখানে খাওয়া দাওয়া করছেন তারপরেও এত উপচে পড়া ভিড় এটা আমাদেরকে বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর কেন্দ্রীয় কমিটিকে উদ্বুদ্ধ করছে উজ্জীবিত করছে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা আপনাদের এই অর্থ শ্রম সময় ব্যয়টাকে আল্লাহ তালা কবুল করুন জান্নাতুল ফেরদাউসের অসিলা বানিয়ে দিন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যেই পথে পরিচালিত হচ্ছে যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত পৃথিবীর বুকে যত মত পথ আছে তার মধ্যে এই পথটি সর্বশ্রেষ্ঠ পথ
এই পথটি এই আদর্শটি সর্বশ্রেষ্ঠ। কারণ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাওহীদের উপর প্রতিষ্ঠিত, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই দেশে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত হাসিল করতে চায়, যেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বলে দেওয়া হয়েছে। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আকীদাই হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। যারা আকীদা ঠিক নেই তার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। যার তাওহীদ ঠিক নেই তার ইসলাম ঠিক নেই। আমরা জানি বাংলাদেশে 90%-এর বেশি মানুষ মুসলিম, কিন্তু প্রকৃত তাওহীদপন্থী মুসলিমের সংখ্যা খুবই কম। প্রকৃত তাওহীদপন্থী মুসলমান অতীব নগণ্য। যতই আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই না কেন, যতই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেই না কেন, বাস্তবে আমরা প্রকৃত তাওহীদপন্থী নই বাংলাদেশের অধিকাংশ মানুষ। মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেই আর আমরা সিজদা করি কবরে গিয়ে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিচ্ছি, সন্তান চাচ্ছি মাজারে গিয়ে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেই, সুস্থতা কামনা করি মাজারে গিয়ে, তাহলে আমার নিজের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং আমার কর্ম দুইটা বিপরীতমুখী হচ্ছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতে এই বাংলার হাজার হাজার সমাজ তাওহীদপন্থী হয়েছে আলহামদুলিল্লাহ। আজ থেকে 20 বছর আগের কথা যদি চিন্তা করেন, বহু সমাজ শিরক এবং বিদআতে জর্জরিত ছিল, সেই সমাজগুলো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতে সহি তাওহীদ সঠিক তাওহীদে বিশ্বাসী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন তিনি প্রথম নির্দেশ দিলেন, তুমি মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দাও। প্রত্যেকটা নবী রাসূল মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন। প্রত্যেকটি নবী রাসূলের আহ্বান ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই একই দাওয়াত নিয়ে মাঠে ময়দানে কাজ করছে। সকলকে আমরা বলতে চাই, সকল প্রকার শিরক ছেড়ে দিয়ে একমাত্র তাওহীদ পন্থী হতে হবে, না হলে নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সঠিক মানহাজের উপরে প্রতিষ্ঠিত। মানহাজ বলতে স্পষ্ট পথকে বোঝানো হয়। মানহাজ বলতে ইসলামের সঠিক বুঝকে বোঝানো হয়। বাংলাদেশের মানুষ ইসলাম পালন করে, এক এক দল এক এক রকম ইসলাম পালন করে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত মানুষ ওইভাবে ইসলাম বুঝবে যেইভাবে ইসলাম বুঝেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে ইসলাম বুঝেছিলেন সাহাবায়ে কেরাম, যেইভাবে ইসলাম বুঝেছিলেন তাবেঈনে ইজাম। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে দাওয়াত দিচ্ছে ওই ইসলাম মানার জন্য।
যে ইসলাম মেনেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম মেনেছিলেন সাহাবায়ে কেরাম, যে ইসলাম মেনেছিলেন তাবেঈনে ইজাম। কিন্তু দুঃখের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইসলাম ছিল, সাহাবায়ে কেরামের জামানায় যে ইসলাম ছিল, বর্তমান জামানায় সেই ইসলাম একেবারে ভুলুণ্ঠিত হচ্ছে, সেই ইসলাম বিলুপ্ত প্রায় বহু সমাজ থেকে। আমরা ওই ইসলামকে জাগ্রত করতে চাই যে ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। এই মানহাজগত সমস্যার কারণেই একদল মানুষ চরমপন্থী হচ্ছে, একদল মানুষ শৈথল্যবাদী হচ্ছে, একদল মানুষ শিয়া হচ্ছে, একদল মানুষ কাদিয়ানি হচ্ছে, বিভিন্ন মতবাদে জড়িয়ে পড়ছে, কেউ বা হাদিসকে অস্বীকার করছে, কেউ নিজেদেরকে সুফি পরিচয় দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দাবি করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মানহাজ ক্লিয়ার হওয়া দরকার। এই মানহাজগত সমস্যার কারণেই ইসলাম প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি আলাদা হয়ে গেছে। এই মানহাজগত সমস্যার কারণেই কেউ বুলেটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কেউ ব্যালটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান জানাই। আজকে বাংলাদেশে বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন ইসলামী দল, তারা তাদের দলের দিকে আহ্বান জানাই, কেউ কোনো ব্যক্তির দিকে আহ্বান জানাই। কেউ বলছে যে আসুন হানাফি মাজহাবের অনুসারী হই, কেউ বলছেন যে আমরা শাফেই মাজহাবের অনুসারী হই, কেউ বলছেন যে আমরা মালিকি মাজহাবের অনুসারী হই, কেউ বলছেন যে আমরা আহমদ বিন হাম্বল হাম্বলি মাজহাবের অনুসারী হই, কেউ বলছে যে আসুন আমরা আটরশির মুরিদ হই, কেউ বলছেন চরমোনায়ের মুরিদ হই। ব্যক্তির দিকে আহ্বান করছে বাংলাদেশ আহলাদি যুব সংঘই এই দেশের একমাত্র সংগঠন যারা একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি। আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নাবিয়িহি বাংলাদেশ তার নবীর সুন্নাত। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর দাওয়াতি হচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অন্যদিকে আহ্বান জানাই না, কোনো ব্যক্তির দিকে আহ্বান জানাই না, কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান জানাই। কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহী। ব্যক্তি ভুল হতে পারে, ব্যক্তি বিভ্রান্ত হতে পারে, ব্যক্তির পদস্খলন হতে পারে, কিন্তু আল্লাহর ওহী কোরআন এবং সহিহ হাদিস কখনো ভুল হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর একমাত্র ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার মুসলমানরা বিভিন্ন দল বিভিন্ন ইমামের দিকে মানুষকে আহ্বান জানাই, ব্যক্তির দিকে আহ্বান জানাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর ইমাম একজনই, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন কুল আতিউ কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্য করার জন্য আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমরা সেই আয়াতের অনুসরণ করি। অনেকেই বলবেন এর পরেও তো একটা কথা আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো। তো এখানে তো মানুষের আনুগত্য করার কথা বলা হয়েছে। এখানে একটি কথা আমাদের বোঝা দরকার, আতিউল্লাহ এর আগে আতিউ শব্দ ব্যবহার হয়েছে,
ওয়াতিউর রাসূল, রাসূলের আগেও আতিউ শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দের ব্যবহার হয় নাই। এর কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে বিনা শর্তে, কোনো শর্ত চলবে না। কিন্তু কোনো মানুষের আনুগত্য করতে গেলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অনুকূলে হতে হবে। কুরআন এবং সহিহ হাদিসের বিরোধী কোনো আনুগত্য কোনো মানুষের করা চলবে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বলতে চাই যে আমরা কুরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, কুরআন এবং সহিহ হাদিসের আনুগত্য করি, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তার আনুগত্য করি, তাহলেই আমরা কেবল সঠিক পথে পরিচালিত হতে পারি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জঙ্গিবাদের বিরুদ্ধে আপোষহীন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি সেকেন্ডের জন্য চরম পন্থার সাথে আপোষ করে নাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিটি মুহূর্তে জঙ্গিবাদের বিরোধিতা করে এসেছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জঙ্গিবাদের আকীদাকে উন্মোচন করেছে বাংলার বুকে, চরমপন্থীদের মুখোশ উন্মোচন সর্বপ্রথম বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘই করেছে বাংলার বুকে। অথচ দুঃখের বিষয় হল যাদের বিরুদ্ধে আমাদের প্রচার প্রচারণা, যাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য বিবৃতি, যাদের বিরুদ্ধে আমাদের ফতোয়া, তাদেরই আধ্যাত্মিক নেতা বানিয়ে দিয়ে আমাদের মোহতারাম আমিরে জামায়াতকে 3 বছর 6 মাস 6 দিন জেল খাটানো হয়েছে। আজ পর্যন্ত যদি প্রশাসনের কাছে এটা ক্লিয়ার না হয় তাহলে প্রশাসন কি কাজ করছেন তা আল্লাহ ভালো জানেন। আমি বলতে চাই এই দেশ থেকে যদি জঙ্গিবাদ উৎখাত করতে হয় তাহলে পুলিশি শাসনের মাধ্যমে উৎখাত করা কখনোই সম্ভব নয়। প্রশাসনের শক্তি প্রয়োগ করে এই দেশ থেকে জঙ্গিবাদ চরমপন্থা এর উৎখাত করা কখনোই সম্ভব নয়। কারণ চরমপন্থা একটা আকীদাগত বিষয়, একটা বিশ্বাসগত বিষয়। যারা চরমপন্থা অবলম্বন করে, যারা জঙ্গিবাদকে বিশ্বাস করে, তারা একটা বিশ্বাসের ভিত্তিতে সেটা করে। যতদিন পর্যন্ত তাদের বিশ্বাসকে কোরআন হাদিস দিয়ে চূর্ণ বিচূর্ণ না করা হবে ততদিন পর্যন্ত তাদের এই আকীদা দূর হবে না। এজন্য প্রশাসনকে অনুরোধ করব, এই বাংলার বুক থেকে যদি চরমপন্থার উৎখাত করতে হয় তাহলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতি ময়দানকে সহযোগিতা করুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতেই এই বাংলা থেকে চরমপন্থা উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই দেশের সৃষ্ট বিভিন্ন বাতিল মতবাদের বিরুদ্ধে আপোষহীন। এই দেশে বহু বাতিল মতবাদ জন্ম নিয়েছে যাদের অনুসারী লক্ষ লক্ষ রয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সর্বপ্রথমে বাংলার বুকে এই সমস্ত বাতিল মতবাদের মুখোশ উন্মোচন করেছে। যেমন বাতিল মতবাদের মধ্যে বর্তমান জামানায় একটা ভয়ানক বাতিল মতবাদ, সেটা হলো হাদিস অস্বীকার করার মতবাদ। যাদের যারা নিজেদেরকে আহলুল কোরআন পরিচয় দেয়, হাদিস অস্বীকার যদি কেউ করে, কেউ যদি এই বিশ্বাস করে শুধু কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার দরকার নেই, তাহলে সেই স্পষ্ট কাফের হয়ে যাবে, সন্দেহ মুক্ত কাফের হবে। অতএব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রত্যেকটি যুবককে আহ্বান জানাচ্ছে যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হাদিসকে অস্বীকার করার মতো দুঃসাহস কেউ করবেন না। হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কারণ কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও একটা বাতিল মতবাদ হলো সুফিবাদ। আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি অনুসারী এই সুফিবাদ, এই মতবাদের অনুসারী সবচাইতে বেশি। এই মতবাদের সবচাইতে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মুহাম্মদ আর মুহাম্মাদি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই আকীদাকে বিশ্বাস করলে কেউ মুসলিম থাকবে? এটা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ মুহাম্মদ মুহাম্মাদি আল্লাহ, তাহলে কেউ অবশ্যই সে মুসলিম থাকবে না। বাতিল মতবাদের মধ্যে আরও একটি মতবাদ হলো হিজবুত তাওহীদ। নাম দিয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর, হিজবুত তাওহীদ। আসলে কি তারা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? তারা অবশ্যই হিজবুত শয়তান, কখনোই হিজবুত তাওহীদ হতে পারে না। যাদের মধ্যে তাওহীদের কোনো বালাই নাই,
যাদের যারা তাওহীদ সম্পর্কে কোনো কিছু বুঝেও না, যারা যাদের নেতা সবসময় গাঁজা বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকে, তারা কি তাওহীদের কি বুঝবে? তাওহীদের তারা কি বুঝে যে তারা নাম দিয়ে দিল হিজবুত তাওহীদ? এই সমস্ত হিজবুত তাওহীদ বা হিজবুত শয়তানের থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বাংলাদেশ আহলে যুব সংঘ শিরকের বিরুদ্ধে আপোষহীন, বাংলার বুকে সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে এই ময়দানে আপোষহীন লড়াই করেছে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, এবং এই পর্যন্ত বাংলাদেশ আহলাদিস যুব সংঘ শিরকের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে যাচ্ছে। আজকে যদি এই শিরিককে উৎখাত করার জন্য বাংলাদেশ আহলাদিস যুব সংঘকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, তাও এই শিরিককে বাংলার বুক থেকে উৎখাত করবই করব ইনশাআল্লাহ। এই বাংলার বুকে, এই বাংলার বুকে মাজার ব্যবসা চলছে বিনা পুঁজির ব্যবসা, বাংলার বুক থেকে এই মাজার ব্যবসা উৎখাত করতে হবে। এই বাংলার বুকে তাবিজ ব্যবসা চলছে, তাবিজ দিয়ে সব কিছু, দাদা হুজুরের তাবিজ আপনারা সবাই জানেন, এই তাবিজ ব্যবসার উৎখাত করতে হবে। আমরা যখন এর বিরোধিতা করেছি, যখন তাদের পেট পটে পকেটে আঘাত লেগেছে, তখন তারা আমাদের বিরুদ্ধে সোচ্চার। বিদাতের বিরুদ্ধে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আপোষহীন, কোনো বিদাতের সাথে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কখনো আপোষ করেনি, করতেও পারবে না, করবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের দুঃখ লাগে যে আমাদেরই অনেক ভাই, আমাদেরই একটা অনুসারী কিছু ভাই যারা বাতিলের সাথে আপোষ করতে পারে, আপোষ করে চলে, এই বিদাতের সাথে আপোষ করে চলে। আমরা জানি ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত, এটা স্পষ্ট বিদাত, এটা যদি বিদাত না হয়ে থাকে পৃথিবীতে কোনো বিদাত থাকবে না। অথচ আমাদের অনুসারী একদল মানুষ যারা দলবদ্ধ মোনাজাতকে বিদাত বলতে নারাজ, যারা ইখতিলাফি মাসালার দোহাই দিয়ে দলবদ্ধ মুনাজাতকে বিদাত বলতে চায় না, আমি বলতে চাই ইখতিলাফি মাসালা হলে যদি বিদাত না হয় তাহলে পৃথিবীতে কোনো বিদাত থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এবং অন্যান্য ইসলামী সংগঠনের সাথে মৌলিক পার্থক্য হলো অন্যান্য ইসলামিক সংগঠন তারা বাতিলের সাথে আপোষ করে চলে, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ বাতিলের সাথে আপোষ করে চলে না, বাতিলের সাথে কখনো আপোষ করে চলে না। মোহতরম আমিরে জামাত জেল খেটেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই, কখনো কোনো বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরা বাংলাদেশ আহলাদিস কোন যুব সংঘের সকল কর্মী বাতিলের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকব, আপোষকামী মানুষ কখনো কোনো, এই আপোষকামী মানুষ দিয়ে কখনো কোনো বিপ্লব হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর কর্মী সম্মেলনের উপস্থিত সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই ইতি টানছি। আল্লাহ তালা আমাদের এই সম্মেলনকে সুন্দরভাবে সফল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।